আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জাতিসংঘ অধিবেশনে বিশ্ব নেতাদের মধ্যমণি ডক্টর ইউনুস, তরুণদের স্বপ্নের দেশ গড়তে বিদেশি বন্ধুদের সহযোগিতা চাইলেন। ঘুমের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 9টি পরিবারের অভিযোগ, স্বজনদের ফিরে পেতে করুণ আকুতি। এবং ফিটনেসবিহীন বাস ও যানবাহন বন্ধ করতে সারা দেশে অভিযান শুরু, শিগগিরই দেওয়া হবে আটকে থাকা 5 লাখ ড্রাইভিং লাইসেন্স। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলতে বিদেশি বন্ধুদের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। নিউ ইয়র্ক সময় সন্ধ্যায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বিদেশি বন্ধুদের প্রতি নতুনভাবে দেশ গড়ার কাজে অবারিত সহযোগিতা চান। এ সময় তিনি আরও বলেন, যুব সমাজের জীবন উৎসর্গ এবং অদম্য নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশে যুগান্তকারী পরিবর্তন এসেছে। একটি বৈষম্যহীন সমাজ ও সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে তারা জীবন দিয়েছে। বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল পরিবর্তনের মাধ্যমে তরুণরা নতুন বাংলাদেশ গড়তে সবার সমর্থন প্রয়োজন বলেও মনে করেন। জাতিসংঘে বাংলাদেশের সদস্যপ্রাপ্তির 50তম বছর উদযাপন উপলক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বদলে যাওয়া নতুন বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক পৌঁছাল অনন্য উচ্চতায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়ে জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রথম বৈঠকে রাষ্ট্র পরিচালনায় পূর্ণ সমর্থন পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক প্ল্যাটফর্মের অধিবেশনে সিক্ত হয়েছেন বিশ্ব নেতাদের উষ্ণ অভ্যর্থনায়। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে প্রায় $20 কোটি সহযোগিতার ঘোষণাও দিয়েছেন যুক্তরাষ্ট্র। এদিকে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এই অন্তরঙ্গ মুহূর্তই জানান দিচ্ছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক কতটা নিবিড় হয়েছে। এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ও বাংলাদেশের কোনো সরকার প্রধান বৈঠক করলেন। আর 23 বছর পর অনুষ্ঠিত হল দুই দেশের শীর্ষ নেতার দ্বিপাক্ষিক বৈঠক। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন জানায় যুক্তরাষ্ট্র। ডক্টর ইউনুস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জানান বাইডেনকে। দেশ পুনর্গঠনে যে কোনো সাহায্যে ডক্টর ইউনুসের সরকারের পাশে থাকার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের আর্টবুক জো বাইডেনকে উপহার দেন। এদিকে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা। মাহফুজ আলম, সুচিস্মিতা তিথি ও নাইমালিকে স্টেজে এনে আন্দোলনে তাদের সাহসী ভূমিকার কথা তুলে ধরেন তিনি। মাহফুজকে পরিচয় করিয়ে দেন আন্দোলনের নেপথ্যের কারিগর হিসেবে। It's not just suddenly came, it's not like that. Very well designed, even the leadership pattern, people don't know who the leaders. So you can't catch one and say, okay, it's over, it's not over. সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের দেখিয়ে ডক্টর ইউনুস বলেন, তারাই নতুন পৃথিবী ও নতুন বাংলাদেশ গড়তে প্রস্তুত। আন্দোলনে কিভাবে ছাত্র জনতা সাহস নিয়ে বুক পেতে দাঁড়িয়েছিল তা গোটা বিশ্বের কাছে তুলে ধরেন ডক্টর ইউনুস। When they speak, the language
is something it inspires any young person anywhere, any person anywhere in the world. These are the guys. Let's give them a big applause. So this is the Bangladesh. They are the one creating the new version of Bangladesh. Let's wish them a success. Thank you all for joining this event. এদিকে রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে তিনটি প্রস্তাব দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। সব পক্ষকে এক টেবিলে বসার আহ্বান জানিয়ে তিনি আশা করেন এ থেকে বেরিয়ে আসবে সমাধানের পথ। সেই সাথে জাতিসংঘ ও বাংলাদেশ মিলে একটি যৌথ কর্ম পরিকল্পনা প্রণয়নের কথাও জানান প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠকে আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত গণহত্যার বিচারের দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানান। As much as Bangladesh engages on humanitarian aspects or ensuring justice, repatriation of the Rohingyas remains the only sustainable solution to the protracted crisis. বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে $19.9 লাখ সহযোগিতার ঘোষণা দেওয়া হয়। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। স্থানীয় সময় বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এ বৈঠক হয়। এতে বলা হয় দুই নেতার আলোচনায় বিভিন্ন পর্যায়ে দ্বিপক্ষীয় সহযোগিতা পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করা হয়। এর আগে মার্কিন আইনজীবী, লেখক ও রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট মানবাধিকার কর্মী কেরি কেনেডির সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। কারো বাবা নিখোঁজ 10 বছর ধরে, কেউ স্বামী, ভাই বা সন্তানের সন্ধানে বছরের পর বছর ঘুরছেন দাঁড়ে দাঁড়ে, আবার কেউ নিজে ফিরেছেন আয়না ঘর থেকে। এরকম 9টি পরিবার গুমের ঘটনার তদন্ত ও বিচার চেয়ে 11টি অভিযোগ দায়ের করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযুক্তদের তালিকায় রাখা হয়েছে শেখ হাসিনা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের। তাদের দাবি, সারা দেশে আয়না ঘরগুলো উন্মুক্ত হোক, নিখোঁজরা ফিরে আসুক ঘরে, শাস্তি হোক জড়িতদের। হুমান চিশতি, রিপোর্ট। বোধ হওয়ার পর থেকেই বাবাকে খুঁজছে শান মিয়াজি। তার বয়স যখন 5 মাস, তখন বাবা সোহেল মিয়াজিকে তুলে নিয়ে যায় সাদা পোশাকের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 4 বছর ধরে শাহিনা ইসলামের স্বামী নিখোঁজ, 3 মেয়েকে নিয়ে মানবেতর জীবন কাটছে তার। বাবার পিকচার আর ভিডিও দেখে আমি বড় হয়েছি, বাস্তবিক কখনো দেখিনি, তো আমি চাই যে আমার বাবা মুক্তি পাক। 2020 সালের 4 তারিখে সে ব্যবসার উদ্দেশ্যে বাইরে যায়, পরে কিছু সাদা পোশাকধারী লোক তাকে তুলে নিয়ে যায়। 6 মাসের বন্দিদশা থেকে ফিরেছেন আইনজীবী সোহেল রানা। বন্দি অবস্থার ভয়াবহ বর্ণনা দিলেন বাংলাদেশ গুম পরিবারের আহ্বায়ক বেলাল হোসেন। আমাকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তুলে নিয়ে যায় এবং 6 মাস 3 দিন আমাকে হাত বাঁধা, চোখ বেঁধে রাখা হয়, নির্মম অত্যাচার হয় সেখানে। প্রত্যেকটি জায়গা যদি উন্মুক্ত করা হতো, প্রত্যেকটি ফ্যামিলি সান্ত্বনা নিজেকে দিতে পারতো যে হ্যাঁ ওখানেও আছে। এই যে চোখগুলো যে বাঁধে রাখে, এখানে আপনার এই যে এখানে চামড়া উঠে যায়, পোকা পড়ে যায়, আপনার এখানে যে হাতগুলো যে ঝুলে রাখে পা থেকে এক হাত উপরে, তখন এখানে হাতের সেখানে মাংস ছিঁড়ে রক্ত পড়ে, এখানে পোকা পড়ে যায়। স্বজনদের সন্ধানের দাবি নিয়ে 9 পরিবার বুধবার আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এসব ঘটনায় 11টি অভিযোগ দায়ের করেছেন বন্দিদশা থেকে ফেরা 2 জন সহ এই 9 পরিবার। আসামির তালিকায় রাখা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ র‍্যাব ও পুলিশের সাবেক কর্মকর্তাদের। এই যে অপরাধগুলো সংগঠিত হয়েছে সেগুলোর ব্যাপারে অভিযোগগুলো আমরা পেয়েছি, যেহেতু এগুলো আমাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের অধীনে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স একটা অপরাধ হিসাবে গণ্য, সেই হিসাবে আমরা এটা পর্যালোচনা করে দেখে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এ পর্যন্ত ট্রাইব্যুনালে হত্যা, গণহত্যা ও গুমের অভিযোগে মোট 33টি অভিযোগ দায়ের করা হয়েছে। চিফ প্রসিকিউটর জানান, শুধু জুলাই আগস্টের ঘটনা নয়, পূর্বের গুম, জোরপূর্বক অপহরণের বিচার চেয়ে ট্রাইব্যুনালে যে কেউ অভিযোগ দিতে পারবেন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।
অন্তর্বর্তী সরকার আন্তরিকভাবে কাজ করলে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন আয়োজনে বেশি সময় লাগার কথা নয় বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ন্যায্য দাম ও দেশের মানুষের চাহিদা পূরণ না করে ভারতে ইলিশ রফতানি সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, আওয়ামী লীগ সরকারের মামলা, নির্যাতন ও প্রতিহিংসার শিকার হয়ে এখনও মানবেতর জীবন কাটাচ্ছে বিএনপির অসংখ্য নেতাকর্মী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মইনুল আহসানের রিপোর্ট। ছাত্র আন্দোলনের শহীদ ও গুমের শিকার কয়েকটি পরিবারের সদস্যদের সহায়তা করতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি সমর্থক পল্লী চিকিৎসকরা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তা করছে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলো। দ্রুত সংস্কার শেষে জাতীয় নির্বাচন আয়োজনে কোনো বিকল্প নেই বলেও এ সময় দাবি করেন তিনি। শেখ হাসিনা আমাদের রাষ্ট্রীয় সংবিধানকে কেটে কুটে তার নিজের মতো করে একটা মুড়ির ঠোঙ্গা বানিয়েছিলেন। ওই ঠোঙ্গা থেকে যখন দরকার হবে তিনি মুড়ি নিয়ে খাবেন, আবার রেখে দিবেন। যে সাংবিধানিক প্রতিষ্ঠান, বিচার বিভাগ, পার্লামেন্ট, নগরের নাগরিক অধিকার এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ তারা করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয়। যখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে বাংলাদেশি এখানে পেরে তার পা বেঁধে উপর দিকে ঝুলিয়ে রাখো, তখন আমি কেন বলবো না যে আমরা ইলিশ মাছ দেব না। এদিকে বিএসএমএমইউতে চিকিৎসাধীন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। এ সময় তিনি বলেন, জাতীয় পর্যায়ের নেতা থেকে তৃণমূলের বিরোধী দলের অসংখ্য নেতাকর্মী নানাভাবে বিগত আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন। অধিকার, সেই মৌলিক অধিকারগুলো মানুষের ফিরিয়ে দিতে হবে এবং সে কারণেই কিন্তু আজকে ছাত্র জনতারা যে স্বৈরাচারী পরিবেশ সৃষ্টি করেছিল বিগত 15 বছর ধরে, শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং তার আশ্রয়ের প্রতিবাদ জয়লাভ করেছে। এ সময় ডক্টর মঈন খান বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের নামে হওয়া হয়রানিমূলক গায়েবী মামলা প্রত্যাহারের দাবি জানান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশের ফিটনেসবিহীন বাস ও যানবাহন বন্ধ করতে অভিযান শুরু করেছে বিআরটিএ। রাজধানীর উত্তরায় গণশুনানিতে সংস্থাটির চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল জানান, এ কাজে পরিবেশ অধিদপ্তরের সাথে সমন্বয় করে আটক যানবাহন ডাম্পিংয়ে পাঠানো হবে। আটকে থাকা প্রায় 5 লাখ ড্রাইভিং লাইসেন্স দ্রুত বিতরণ করা হবে বলেও জানান তিনি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। পরিবেশের জন্য ক্ষতিকর কালো ধোঁয়া ছেড়ে এভাবেই অবাধে রাজধানী দাপিয়ে বেড়াচ্ছে ফিটনেসবিহীন বহু যানবাহন। লক্কর ঝক্কর এসব যানবাহনের কারণে বিশ্বের শীর্ষ দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে অন্যতম ঢাকা। এসব যানবাহনের কারণে সৌন্দর্য হারাচ্ছে নগরী, যাত্রীরা পোহাচ্ছেন ভোগান্তি, কষ্ট। বিআরটিএর হিসেবে সারা দেশে ফিটনেস নেই এমন যানবাহনের সংখ্যা 5 লাখেরও বেশি। এর মধ্যে বেশিরভাগই চলছে রাজধানী সহ দেশের বড় শহরগুলোতে। নগরীর উত্তরায় বিআরটিএর সেবা নিয়ে গণশুনানিতে সংস্থাটির নবনিযুক্ত চেয়ারম্যান জানিয়েছেন, শিগগিরই এসব যানবাহন রাস্তা থেকে তুলে নেওয়া হবে। সেই গাড়িগুলোকে কিন্তু অফরোড করতে হবে। অফরোড করতে গেলে সেটিকে ডাম্পিং এর জন্য আমাদের একটা বড় গ্রাউন্ড প্রয়োজন। গাড়ির যে ইকোনমিক লাইফ, এটিও নির্ধারণের জন্য মন্ত্রণালয়ে কিন্তু কাজ চলমান আছে। এটিও আশা করি নির্ধারণ হয়ে যাবে, তখন কিন্তু আমরা সুস্পষ্টভাবে যে গাড়িগুলো ফিটনেস পাওয়ার যোগ্য নয় তাদেরকে আমরা কমপ্লিটলি আমরা অফরোড করতে, ডাম্পিং করতে কিন্তু আমরা সক্ষম হব। যে এখানে আপনাদের ভিআইসি নেই, পরিবেশ অধিদপ্তর কর্তৃক ডিভাইস আছে যার সাহায্যে কালো ধোঁয়ার মান পরীক্ষা করা যায়। আমাদের ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটটা কিন্তু ওটার সাহায্য কিন্তু পরীক্ষা করে আইনগত ব্যবস্থা নিচ্ছে। নানা জটিলতার কারণে করোনা মহামারীর পর থেকে এ পর্যন্ত প্রায় 5 লাখ আবেদনকারীর ড্রাইভিং লাইসেন্স আটকে আছে বিআরটিএতে। নতুন চেয়ারম্যান জানিয়েছেন, জটিলতা মিটিয়ে শিগগিরই এসব বিতরণ শুরু হবে। হয়রানি মুক্তভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সব ধরনের পরিকল্পনা গ্রহণ করছি এবং আমরা এটার জন্য বদ্ধপরিকর। লাইসেন্স গ্রহণ, পরীক্ষা দেওয়া এই প্রক্রিয়ার মধ্যে কোনো ধরনের ত্রুটি নেই আমাদের জানা মতে, কিন্তু লাইসেন্স প্রদানের ক্ষেত্রে কিছু বিলম্ব হয়েছে। আমরা আশা করি
খুব দ্রুতই আমরা যে পেন্ডিং লাইসেন্সগুলো এটি সরবরাহ করতে সক্ষম হব। বিভিন্ন বিভাগে দালালের দৌরাত্ম্য বন্ধে মোবাইল কোর্ট চালু আছে জানিয়ে যে কোনো কাজে বিআরটি এর কর্মকর্তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে সেবা প্রত্যাশীদের প্রতি আহ্বান জানান সংস্থাটির চেয়ারম্যান ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। এবার পার্টেক্স খেলার খবর। ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু কানপুরে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। চেন্নাই টেস্টে বড় ব্যবধানে হেরে পিছিয়ে আছে শান্ত সাকিবরা, তাই সিরিজে সমতা ফেরাতে কানপুরে জয় পেতে মরিয়া হয়ে আছে তারা। তবে নিজেদের মাটিতে সবসময় অপ্রতিরোধ্য রোহিত শর্মার দল, কিন্তু সম্প্রতি পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে আসায় টাইগাররাও জয়ের জন্য ব্যাকুল। কানপুরে সিরিজ বাঁচানোর ম্যাচে শুক্রবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ক্যাসিনো কাণ্ডে জেরবার অবস্থা ছিল ঐতিহ্যবাহী ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের। ক্রীড়াঙ্গনে ওয়ান্ডারার্সের নাম শুনলে একসময় প্রতিপক্ষের হাঁটু কাঁপত, তার কিছুই আর অবশিষ্ট নেই নামটুকু ছাড়া। ক্লাবটির পারফরম্যান্সও তলনিতে, তবে পুরনো রূপে ফেরার চেষ্টার কমতি নেই। তারই অংশ হিসেবে 20 বছর পর ক্লাবটি উঠে এসেছে ফুটবলের শীর্ষ স্তর বিপিএলে। এবার সম্মেলন করে নতুন কমিটি ঘোষণা করা হলো ঢাকা ওয়ান্ডারার্সের। ক্রীড়া সংগঠক ও বিএনপি নেতা আব্দুস সালামকে সভাপতি এবং সুইমিং ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। শিগগিরই তারা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে জানান। সেই সাথে ওয়ান্ডারার্সের হারানো সম্মান ফিরিয়ে আনার অঙ্গীকার করে নবনির্বাচিতরা। সারা বাংলাদেশ থেকে নতুন খেলোয়াড় বাছাই করে আনতে হবে, স্কুল কলেজের ছেলেদেরকে নিয়ে আসতে হবে, তাদেরকে দরকার হলে এক বছরের ট্রেনিং দিতে হবে। খেলাধুলার মান নাই, কাজে সেই ব্যাপারে ক্রীড়া মন্ত্রণালয় থেকে শুরু করে শুধু ক্রীড়া মন্ত্রণালয় দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যারা হবে তাদেরকে স্পোর্টস লাভার হতে হবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জাতিসংঘ অধিবেশনে বিশ্ব নেতাদের মধ্যমণি ডক্টর ইউনুস, তরুণদের স্বপ্নে দেশ গড়তে বিদেশি বন্ধুদের সহযোগিতা চাইলেন। ঘুমের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 9টি পরিবারের অভিযোগ, স্বজনদের ফিরে পেতে করুণ আকুতি। এবং ফিটনেসবিহীন বাস ও যানবাহন বন্ধ করতে সারাদেশে অভিযান শুরু, শিগগিরই দেওয়া হবে আটকে থাকা 5 লাখ ড্রাইভিং লাইসেন্স। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।